শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম। মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষিকা। আজ আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করব। শুরুতে আমরা আজকে আলোচনা করব শব্দ দিয়ে বাক্য গঠন। দেখো, আমি প্রথমে লিখছি এখানে নদী। নদী দিয়ে আমরা বাক্য গঠন করব, যেমন নদী তীর। দেখো, নদী নদীর তীর। তারপর আমরা লিখছি, দেখো গীত। গীত দিয়ে বাক্য গঠন হবে, গীত শুনি। তারপর দেখো আছে শীত। আমরা শীত দিয়ে বাক্য গঠন করব, শীত যায়। তারপরে আছে দেখো আম। আম দিয়ে বাক্য গঠন করব, আমের মুকুল। তারপরে আছে দেখো দুপুর। দুপুর বেলা। তারপর দেখো দূর। দূর দেশ। তারপর দেখো আছে মিঘেল ছানা। আমরা লিখব মিঘেল ছানা তৃণখায়। আমরা এখান থেকে শব্দ দিয়ে যে বাক্য গঠন সেগুলো শিখলাম। তোমরা এগুলো বোর্ড বইয়ের 46 এবং 47 এবং 48 পৃষ্ঠাতে পাবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব এলোমেলো শব্দ দিয়ে বাক্য গঠন। এলোমেলো শব্দ, দেখো আমরা যে শব্দগুলো শিখছিলাম সেখান থেকে শিখব। দেখো তীর, তীর নদী। এখন আমরা এটা সাজিয়ে লিখব, নদীর তীর। তারপরে আমরা লিখব ভীড়। ধীর বাতাস, যেমন প্রথমে লিখব বাতাস, তারপরে লিখব ধীর। বাতাস ধীর। তারপরে আমরা লিখব দেখো শুনি গীত। এখানে প্রথমে আছে গীত, তারপরে লিখব শুনি। তারপরে দেখো শীত যায়। যায় শীত, আমরা লিখতে পারি শীত যায়। আমরা আবার লিখতে পারি মুকুল আমের। আমরা লিখতে পারি আমের এই এলোমেলো শব্দগুলো তোমরা 46, 47 এবং 48 পৃষ্ঠাতেই পাবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।